আজ এই ভিডিওতে এমন একটি খাদ্য বীজের কথা আলোচনা করব যা আপনারা শুনে অত্যন্ত অবাক হবেন। দেখতে অত্যন্ত ছোট হলেও এই বীজের মধ্যে রয়েছে পুষ্টি গুণে ঠাসা। সেই প্রাচীন কাল থেকে খাদ্য তালিকাতে এই বীজের কথা পাওয়া যায়। প্রায় শতাব্দী পুরনো এই খাদ্যগুণ সম্পন্ন বীজ যদি আপনার খাদ্য তালিকাতে রাখতে পারেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। চিয়া বীজে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ লবণে পরিপূর্ণ এবং সেই সাথে ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে এবং হাড়কে শক্তিশালী করবে, পাশাপাশি রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করবে। তাই বহুগুণ সম্পন্ন এই চিয়া বীজ সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক, তার বিভিন্ন কার্যকারী গুণ সম্পর্কে। আর ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি চিয়া বীজ ভিজিয়ে রেখে কোনো তরলের সঙ্গে, জল অথবা দুধের সঙ্গে বা ডেজার্ট তৈরি করে আপনারা খাদ্যতে রাখতে পারেন। এমন সাতটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা শুনে আপনি অবশ্যই অবাক হবেন। চিয়া বীজের সাধারণত বিজ্ঞানসম্মত নাম হলো সালভিয়া হিম্পানিকা। এই উদ্ভিদটি খুব ক্ষুদ্র কালো ও সাদা বীজ প্রদান করে থাকে আর যার অরিজিন হলো আমেরিকা। আমেরিকার অধিবাসীরা এটি প্রথম খাদ্য হিসাবে গ্রহণ করে। তারপরে ঐতিহাসিকভাবে অ্যাজটেক ও মায়া সভ্যতার অধিবাসীরা এই বীজকে খাদ্য তালিকাতে তালিকাভুক্ত করেন কারণ এটি ঔষধি গুণ সম্পন্ন খাদ্য হিসাবে গ্রহণ করেন। তাছাড়া ধর্মীয় আচারে এবং প্রসাদনীতে এই বীজের ব্যবহার রয়েছে। 28 গ্রাম অর্থাৎ 2 টেবিল চামচ চিয়া বীজের মধ্যে রয়েছে প্রায় 138 ক্যালোরি এনার্জি। প্রোটিন রয়েছে 4.7 গ্রাম এবং ফ্যাট বা চর্বি রয়েছে 8.7 গ্রাম। আলফা লিনোলিক অ্যাসিড রয়েছে অর্থাৎ ALA রয়েছে 5 গ্রাম। কার্বোহাইড্রেট 11.9 গ্রাম। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফাইবার অর্থাৎ ডায়েটারি ফাইবার রয়েছে 9.8 গ্রাম। ক্যালসিয়াম, যা দৈনিক আমাদের চাহিদার প্রায় 14% রয়েছে এর মধ্যে, এবং আয়রনের প্রাত্যহিক চাহিদার 12% পাবেন চিয়া সিডের মধ্যে। ম্যাগনেসিয়ামের দৈনন্দিন চাহিদার 23%, ফসফরাসের 20% এবং জিঙ্কের 12% আপনি পেয়ে যাবেন চিয়া সিডের মধ্যে। ভিটামিন B1 অর্থাৎ থায়োমিন, যা দৈনিক চাহিদার 15% এবং ভিটামিন B3 অর্থাৎ নিয়াসিন, যা দৈনিক চাহিদার 16% আপনি চিয়া সিডের মধ্যে পাবেন। মাত্র 2 টেবিল চামচ চিয়া সিড আপনার শরীর স্বাস্থ্যকে আমূল পরিবর্তন ঘটাতে পারে। তাই আসুন দেখে নেওয়া যায় কোন কোন ক্ষেত্রে আপনারা চিয়া সিড খাবেন। প্রথমত বলবো অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, তাই চিয়া সিড আপনি ডায়েট চার্টে রাখলে আপনার শরীরের ফ্রি রেডিক্যাল অতি সহজেই দূর হবে এবং অপ্রয়োজনীয় সেল ডিভিশন বন্ধ হবে। তাই ফ্রি রেডিক্যাল রোধ হলে বার্ধক্য এবং ক্যান্সারজনিত সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। চিয়া সিডের মধ্যে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফেইক অ্যাসিড, মাইরেসিটিন এবং সেই সাথে কেমফেরলের মতন গুরুত্বপূর্ণ উপাদান, যা আপনার হৃৎপিণ্ড এবং লিভারের স্বাস্থ্যকে সুরক্ষিত করবে এবং যে কোনো ধরনের ক্যান্সারকে প্রতিহত করবে। রক্তচাপ কমাতে ক্লোরোজেনিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ক্যাফেইক অ্যাসিড যে কোনো ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহকে দূর করতে পারে। তাই ডায়েট চার্টে আপনি অবশ্যই 2 চামচ চিয়া সিড রাখতে পারেন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো, যারা ওজন হ্রাস করতে চাইছেন তারা অবশ্যই চিয়া সিড 2 চামচ রাখুন। আপনার দেহের ওজনকে নিয়ন্ত্রণ করতে 28 গ্রাম চিয়া সিড আপনি অবশ্যই ডায়েট চার্টে রাখলে 10 গ্রাম ডায়েটারি ফাইবার আপনি পাবেন, যা ওজন কমাতে সাহায্য করবে। তাই গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত ওজন কমাতে চিয়া সিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৃতীয়ত, হৃদরোগের ঝুঁকিকে কমাবে। চিয়া সিডে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার রয়েছে, যা প্রাথমিকভাবে আপনার রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করবে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। এছাড়া চিয়াসিডের মধ্যে থাকা ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম যা হাড়ের পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, তাই হাড়কে সুরক্ষিত করবে, মজবুত করবে এবং হাড়ের গঠনকে ঠিক রাখবে। তাই নিয়মিত চিয়াসিড আপনার অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। রক্তের শর্করা কমাতে আপনি চিয়াসিড অবশ্যই খাবেন, কারণ চিয়াসিডের মধ্যে থাকা ফাইবার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে, ইনসুলিনের মাত্রাকে অবশ্যই নিয়ন্ত্রণ করে সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করবে। তাছাড়া ডায়েট চার্টে অবশ্যই চিয়াসিডকে রাখলে আপনার সার্বিক শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে এবং আপনি যে সমস্ত খাবার গ্রহণ করছেন সেই সমস্ত খাবার অতি সহজেই হজম হবে এবং শরীরে নিউট্রিশন অতি সহজেই অ্যাবজর্ব হবে, ফলে কোনোটাই আপনার বিফলে যাবে না। এখন প্রশ্ন হলো চিয়াসিড আপনি খাবেন কী করে? সেক্ষেত্রে বলবো চিয়াসিড আপনি আগের দিন রাত্রিতে জলের মধ্যে ভিজিয়ে দিন এবং তার সঙ্গে এক দু চামচ ওট মিল দিয়ে দিন। পরের দিন সকালে সেই ভেজানো চিয়াসিডের মধ্যে আপনি দুধ এবং অন্যান্য ফল মিশ্রিত করে আপনি খেতে পারেন। তাছাড়া দই বা শাকসবজি সঙ্গে আপনি অবশ্যই খেতে পারেন, ভাতের সঙ্গেও আপনি চিয়াসিড খেতে পারেন। তবে চিয়াসিডের সঙ্গে অতিরিক্ত মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনার যদি ব্লাড সুগার বেশি থাকে তাহলে সুগারের পরিমাণ বাড়বে, তাই সুগার ছাড়া আপনি চিয়াসিড অবশ্যই খান। চিয়াসিড অবশ্যই খাবেন, কিন্তু অতিরিক্ত চিয়াসিড খেলে কিন্তু সমস্যা বাড়বে, তাই নিয়ম মেনে আপনি সারাদিনে চিয়াসিড দুবার খেতে পারেন। সেক্ষেত্রে 20 গ্রাম বা 1.5 চামচের বেশি আপনি খাবেন না, তাতে অতিরিক্ত চিয়াসিড হজম ক্ষমতাকে কমিয়ে দেবে। চিয়াসিড খেলে অবশ্যই অধিক পরিমাণ জল খেতে ভুলবে, অধিক পরিমাণ জল আপনার ডাইজেশন এবং সেই সাথে মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করবে। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম চিয়াসিডের খাদ্য গুণ সম্পর্কে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।